नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। নিয়ামতপুর ফাড়ি অন্তর্গত দিশাতে সেখানে কিছু ছেলে ঘোরাঘুরি করছিল, তো আমাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তারপরে আমরা যখন চেস করি তখন আমরা পাই যে তাদের কিছু ফেক কারেন্সি তাদের কাছে পাওয়া যায়। তো প্রথমত হচ্ছে কি, আমরা প্রায় ছজনকে আমরা অ্যারেস্ট করেছি, ছজন আমাদের এতে আছে, গ্রেপ্তার করেছি, এবং টোটাল আমাদের সমস্ত কিছু 200 টাকার নোটে পেয়েছি আমরা। টোটাল নাম্বার হচ্ছে আমাদের 65,400 টাকা আমরা পেয়েছি টোটাল, এবং ছজনকে আমরা নিয়েছি। এবং আমাদের সঙ্গে এফএসটি টিমও আছে, ইলেকশনের সময় যে আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে টিমটা আমাদের সঙ্গে আছে, এফএসটি টিমের সঙ্গে একসঙ্গে আমরা গোটা ব্যাপারটা উদ্ধার করা হয়েছে। কত টাকা করেছেন এটা? এটা মোটামুটি আজকে 5,500 টাকা ধরেছে। স্যার, যারা যাদেরকে ধরেছেন তারা কোথাকার বাসিন্দা মোটামুটি? এরা মূলত এখানকারই লোকাল বাসিন্দা, কুলটিভি বাসিন্দা। যেহেতু স্যার, যেহেতু এটা বর্ডার এলাকা, এবং সেটা কি অন্য ভিন রাজ্য থেকে এসছে বলে মনে করছেন স্যার? একটা আজ পাওয়া যাচ্ছে, এখন দেখা যাক। বিধানসভার ঠিক এই সময় আগে কুলটি থানা একটা মহত্বপূর্ণ জায়গা, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা যতই অফিসার সব অলমোস্ট নতুন। তবে কি এই স্যার, মানে যেটা স্যার, এই ব্যাপারে কি আরো কি তদন্ত করছেন স্যার? আরো কিছু মানে আরো বড় দল আছে বলে মনে করছেন? হ্যাঁ, মানে এটাই তো মানে শেষ নয়, এটা জাস্ট একটা শুরু হয়েছে, এখন আমাদের চলবে এবং আমরা তৎপর আছি। মানে যে যখন একটা শুরু হয়েছে নিশ্চয়ই এই গোড়া অবধি আমরা যাবো, আর তখন তো চলবে। এখন অবধি জানতে পেরেছেন এরা যারা আছে এদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? না, আজ থেকে এখন কোনো ব্যাকগ্রাউন্ড তেমন কিছু পাওয়া যায়নি, আমরা খতিয়ে দেখছি। দেখা যাক। এরা কি সবাই কুলটির লোকাল না বাইরে থেকে কেউ এসছে? বাইরে থেকে কেউ দেখছেন এমন আছে? ম্যাক্সিমামটা লোকাল।